কালির এক্সিডেন্ট ঘটনা যে আমার হরু ভাইতি নিচিনা এটা লড়া মারিলে আর যে গম পাইছো হি কেবা বেয়া গালি চালি পারিছে কেবা বেয়া শব্দ ইউজ করিছে ই তো অত্যন্ত দুঃখী কথা আমার পুলিশ কারণে মই যি করিছো ই তো ভাল করা নাই কারণ কিন্তু কেবা একশন আপনি কালি পুরোহিত ভিতর পাই যাব তেখেতে আমি জনাত বহুত অলপ তেনেকুৱা মিছ ব্যৱহাৰ কৰে কিন্তু আমি বিচাৰো তেখেতে মাফ কৰাৰ উপৰিও চৌবিশ ঘণ্টাৰ ভিতৰত আপোনালোকৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা তেখেতক এটা একদম টানি আমি অনুৰোধ কৰিছোঁ তেখেতক কিন্তু নিলম্বিত কৰিব লাগে যদি ছাৰ এইটো নকৰে তেতিয়া আমি ইয়াৰ পিছত হয়তো ইয়াক কৈ আমি ডাঙৰ হয়তো মানে জঙ্গি আন্দোলন আমি গণ আন্দোলন কৰিম আপোনাৰ পৰা অতি কঠোৰতকৈ কঠোৰতম সিদ্ধান্ত এটা বৰ্তমান মুহূৰ্ততে বিচাৰিছোঁ यार पिसोत जी मोर रिकमेंडेशन दिम ऑन द बेसिस ऑफ रिकमेंडेशन एसपी ना होले आईजी जी यार अथॉरिटी आसे इतो एक्शन दिम इलेक्शन और होल इतो अमर डिपार्टमेंट यार ऊपर स्टैंड एक्शन लेबो एक्शन होबो इतो आपना लोग यात आसे नजीरा राइज को जाबो यात सर তেও অলরেডি প্রশাসনের যখন সংবিধান তার বিরুদ্ধে আজি কাম করেছে নাই কথা হল তেও ক্ষমা খুঁজিলে তেও মাফ হয়ে গেল অলরেডি তেনতে দেন মই আজি এটা মার্ডার কই দিম মই কাললে আপনাদের কি বিচার করব মই মাফ খুঁজিম রাজ্যের আগত কাক মার্ডার কইলো তার পরিয়াল আগত মই মাফ খুঁজিম আপনাদের পরিয়াল মই এটা মার্ডার কইলো মই মাফ কই দিও প্রশাসনে মই কি করব কই আছে এটা কইছে সাসপেনশন তো হবো বুঝি পড়া নাই খেদি দিব সাসপেনশন তো হবো কিন্তু টার্মিনেট সাকরি তো খেদি দিব নোয়ারে আমি তো সাকরি স্যার আমিও স্যার আমিও বিচার চাকরি পা অলরেডি বরখাস্ত করে দিয়ক মাত্র আজি যেটো আইনের বিরুদ্ধে গৈ প্রশাসন সদায় রাইজর সহযোগতে চলে প্রশাসন সদায় রাইজর সহযোগতে চলে গতি মাফ খুঁজিছে আপনাদের মাফ বিচাৰিছো বিচার